নানা আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এখানে অংশ নেওয়া অধিকাংশ পুরুষই স্ত্রীর হাতে নির্যাতনের অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন। এ সময় তারা পুরুষের অধিকার নিশ্চিত ও নির্যাতন রোধে আইন করার দাবি জানান। এমন একটা আইন পাস করা হলে খারাপ হতো না কিন্তু, তাই না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে নারীদের জন্য আইন থাকলে পুরুষেরটা কোথায়? তবে আপুর ওই মিষ্টি হাসি দেখে আবার ফিদা হয়ে যায় না, পুরুষ অধিকারে সহমত পোষণ করেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার। লে রিক্সাওয়ালা মামা, আমি কি করলাম? তোরা ঝামেলা করছো এটা তোদের ব্যাপার, কিন্তু আমার রিক্সা ভাড়াটা তো দিয়ে যাবি। নাকি এটা রিক্সা ভাড়া মেরে ধর প্ল্যানিং ছিল? কমেন্ট একটু জানাই তো আমারে। আমার ফ্রেন্ড লিস্টে লুচ্চা বন্ধুটা যখন আন্ডার গার্মেন্টস এর দোকানদার, এই দেখেন এই বয়েল মালটা দাও, খুব এই কাপড়টা দেখলে মনে হয় নিজেই পরি। তুমি ডেইলি শাওয়ার করো? আমি বলছি হ্যাঁ শাওয়ার করি। তো শাওয়ার করার পর তোমার কেমন লাগে? তখন আমি বললাম অনেক ফ্রেশ লাগে। তো তুমি কখন শাওয়ার করো? আমি বললাম যে আমি ইউজুয়ালি অফিস থেকে এসে শাওয়ার করি, আবার খেলার পর এই যে মাথায় কি ঘুরতেছে, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা না। আইমান ভাই ফুটবল খেলে এসে গোসল করার কথা বলছে, অন্য কিছু বলে নাই। মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার একটু মানে আক্কেলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী তো ঠিকই বলছে, অকৃতজ্ঞ মানুষদের সোজা করার জন্য শেখ হাসিনার মতো একজন প্রাইম মিনিস্টার দরকার। ভাইরে শুকরিয়া আদায় করো, দেশটা এখনো দেউলিয়া হয় নাই। পোলা ফাইনাল ভালো হলো না, খেলার মাঝে স্টেডিয়ামে সাকিব ভাইয়ের সাথে ইত্রামি করে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয় সবচাইতে প্রিয় মিথ্যা কথা ঠিকই, আই লাভ ইউ, ঠিক আছে? ক্লাস 6 ও বলেছি আই লাভ ইউ, ক্লাস 9 ও বলেছি আই লাভ ইউ, ইন্টার ও বলেছি আই লাভ ইউ, কথাটা হাস্যকর মনে হলেও এটা চিরন্তন সত্য, পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করে। তবে চাচার কথা শুনে মনে হচ্ছে সে চাচিরে নিয়ে বড় বিপদে আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি নিজের টাকা নিজে আর্ন করব, একটা সময় যখন বয়স হয়ে যাবে নিজে সুগার মামি হব। এই হচ্ছে আগামী প্রজন্মের সুগার খালাম্মা। ওর জীবনের লক্ষ্য একটাই, জীবন আর কিছু হোক আর নাই হোক সুগার খালাম্মা হইতেই হবে। আমরা যে খালের দেওয়ার লেগে এত কষ্ট করলাম, আঙ্গুর এক প্যাকেট বিরিয়ানিও দিল না কেন?
এক মিনিট পাই নাই, এত কষ্ট করলাম এই যে পুরোনো দিলে, আর পানিও দেয় নাই খাওয়া দেওয়ার জন্য। এটা কোনো কথা হলো? তাদের সাথে বড় অন্যায় হয়েছে, সকালে না খেয়ে মিছিলে চলে আসছে, তাও এক প্যাকেট বিরিয়ানি পাইলো না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আমার বন্ধু যখন ছাত্র ছিল, আর এরপরে যখন ছাত্রলীগ নেতা হলো, ঠিক আছে, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর পেজ হলে ফলো করে দিন। দর্শক বলতে হবে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি, সহজ করে দিচ্ছি, অপশনস দিচ্ছি। অপশন এ, ইউক্রেনের রাজধানী কিয়েভ, যেখানে একের পর এক বোমা ফেলছে রাশিয়া। অপশন বি, দীর্ঘদিন থেকে খরা দুর্ভিক্ষে ভোগা আফ্রিকার কোনো দেশ সোমালিয়া। অপশন সি, অগ্নুৎপাতে বিধ্বস্ত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কোনো শহর। অপশন ডি, কোনো সমস্যা নেই, স্বাধীন সার্বভৌম উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে। উত্তর সঠিক হয়েছে, আমরা আছি স্বাধীন সার্বভৌম উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের রাজধানী শহর ঢাকার একটি সড়ক, যেটি জুরাইনে। এই যে ভাইয়ারা, যারা বিসিএস দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন তারা এই প্রশ্নটা মনে রাখেন, বিসিএস এ আসতে পারে। দিদির জ্ঞানমূলক কথাগুলো শুনে না ইমোশনাল হয়ে গেলাম সত্যি ভাই। টাকা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। রুকো যারা, ওয়েট ওয়েট, গল্পের টুইস্ট এখনো বাকি আছে। আসলে হালায় কামড়া করলো কি, সুযোগে সদ্ব্যবহার কেমনে করতে হয় দেখলেন? এখানে একটু বলে রাখি, এই ভিডিওটা আমাদের দ্বিতীয় চ্যানেলে আরও দুদিন আগে আপলোড করা হয়েছিল, কিন্তু ভিডিওটা অনেক সুন্দর, বাট ভিউস আসে নাই, অনলি 600-700 ভিউস আসছে। এটা দেখে আমার খারাপ লাগলো, তাই এখানে আপলোড করে দিলাম। আর হ্যাঁ, আগামীকালকে নতুন ভিডিও পাবেন, অনেক বেশি মজার, রাত 8টায়।